বিদায় পর্তুগাল, শেষ আটে উরুগুয়ে। 2-1 গোলে পর্তুগালকে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় করে দিল উরুগুয়ে। নিজেদেরকে কোয়ার্টারে জায়গা করে দিল কাভানির জোড়া গোল। ম্যাচের 62 মিনিটে এদিনসন কাভানির দ্বিতীয় গোলে 2-1 ব্যবধানে এগিয়ে গেল দলটি। এবারের গোল অবশ্য হেড থেকে নয়, করলেন ডান পায়ের অসাধারণ শট থেকে। এর আগের ম্যাচের 55 মিনিটে উরুগুয়ের ডিফেন্সের জটলা থেকে রাফায়েল গ্রোইরোর উঁচু পাস থেকে আশঙ্কা হেডে গোল করে দলকে সমতায় রেখেছিলেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। এদিনসন কাভানি ম্যাচের 7 মিনিটের মাথায় সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল পাঠিয়ে প্রথম গোলটি করেছিলেন। 6 জুলাই রাত 8টায় আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখা ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে উরুগুয়ে।